আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাপানবাবগঞ্জ দুই আসনে মাহির পরিবর্তে জিয়াউর রহমানকে বেছে নিয়েছে আওয়ামী লীগ। এছাড়া চাপানবাবগঞ্জ তিন এ আব্দুল ওয়াদুদ ও বগুড়া ছয় এ রাগেবুল ইসলাম রিপুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও রংপুর মহানগর ও জেলা কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন দলের সভাপতি শেখ হাসিনা। বৈঠক শেষে এসব কথা জানান ওবায়দুল কাদের। রুহুল আমিন তুই জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য ছয়টি আসনে মনোনয়ন পেতে আওয়ামী লীগের 74 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। প্রার্থী চূড়ান্ত করতে রোববার গণভবনে সংসদীয় বোর্ডের বৈঠক বসে। শুরুতে দশমবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বোর্ডের সদস্যরা। বৈঠকে তিনটি আসনে দলীয় প্রার্থী রেখে দুটি আসন 14 দল ও একটি আসন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়। মাহিয়া মাহিকে পেছনে ফেলে চাঁপাইনবাবগঞ্জ দুই এ মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান। বগুড়া ছয় রাগিবুল হাসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ দুই জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ তিন মোহাম্মদ আব্দুল ওদুদ আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগের রংপুর মহানগর ও জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। মহানগরে আহ্বায়ক ডাক্তার দেলোয়ার হোসেন, রংপুর জেলা আহ্বায়ক এ কে এম সায়াদত হোসেন বকু। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সহ বেশ কিছু পদ চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী। একটা মেম্বার, এক্সিকিউটিভ কমিটির একজন মেম্বার, তারপরে শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, এটা খালি রয়েছে, প্রেসিডিয়ামের একজন সদস্য, এই পদগুলো খালি রয়েছে, তিনটি পদ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমকে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য করা হয়েছে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।